মহাকাশে সফলভাবে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দাবি করেছে ইরান। ইরানি মহাকাশ সংস্থার এই কৃত্রিম উপগ্রহটির নাম সুরায়া, যেটি মহাকাশে 750 কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়েছে। গত সপ্তাহে উৎক্ষেপণ করা এই স্যাটেলাইটটি এখন পর্যন্ত ইরানের উৎক্ষেপণ করা স্যাটেলাইটের মধ্যে মহাকাশের সবচেয়ে বেশি উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যা তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রকল্পের। আর এই সফলতায় পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইরান এমন একটি সময়ে নিজেদের কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণের খবর দিল যখন গাজা যুদ্ধ ঘিরে পুরো মধ্যপ্রাচ্য এবং আশেপাশের অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরিনার খবরে বলা হয়, 3 স্তরের রকেট কায়েম 100 দিয়ে স্যাটেলাইট সুরায়াকে ভূপৃষ্ঠ থেকে মহাকাশের 750 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়। তবে এই স্যাটেলাইটটি ঠিক কী কাজ করবে সে বিষয়ে খবরে কিছুই জানানো হয়নি, যা কোনো ইরানি স্যাটেলাইটের সর্বোচ্চ স্থানে যাওয়ার নতুন রেকর্ড। ইরানের রেভলিউশনারি গার্ডস এর মহাকাশ প্রকল্পের অংশ হিসাবে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। তবে ইরান দাবি করলেও এখনও স্বাধীনভাবে কেউই তাদের মহাকাশ স্যাটেলাইট উৎক্ষেপণের খবর নিশ্চিত করেনি। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চলমান সেনা অভিযানের মধ্যে সফলভাবে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণায় ইসরায়েল হামাস সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এখন চরমে। এমন সময় মহাকাশে আরও একটি নতুন স্যাটেলাইট পাঠানো ইরানের জন্য শক্তিমত্তার আরও এক ধাপ জানান হল। ইরানের এই স্যাটেলাইট এই প্রথম পৃথিবী থেকে এত বেশি উচ্চতায় স্যাটেলাইট উৎক্ষেপণ করার রেকর্ড পূর্ণ হল। নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক আকাঙ্ক্ষা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চিন্তার উদয় হবে বলে ধারণা করা হচ্ছে। 50 কেজির এই স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। ইরান অনেক আগে থেকে বলে আসছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আড়াল করতে তারা কোনো মহাকাশ প্রোগ্রাম চালাচ্ছে না। তবে তেহরান অনেক আগে থেকে চেষ্টা করে আসলেও স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে সফলতা অর্জন করেনি। 2020 সালের এপ্রিলে প্রথমবারের মতো সামরিক স্যাটেলাইট নূর 1 মহাকাশে উৎক্ষেপণ করে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এরো স্পেস ফোর্স গত শনিবার ঘোষণা করে যে দেশীয় প্রযুক্তিতে তৈরি কায়েম 100 স্যাটেলাইট কেরিয়ারের মাধ্যমে সুরায়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করা হয়। কায়েম 100 হচ্ছে ইরানের প্রথম 3 ধাপের সলিড ফুয়েল পরিচালিত রকেট, যা 100 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং তৃতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণে কক্ষপথে আনুমানিক 50 কেজি ওজনের একটি গবেষণা পেলোড স্থাপন করেছে। স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সোলামি এবং ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া এবং IRGC-র মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার মেজর জেনারেল আমির আলী হাজিজাদে উপস্থিত ছিলেন।